আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটস। দীর্ঘ লড়াই আন্দোলনের পর হাইকোর্টে জয় পেয়েছে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা। হাইকোর্টের বিচারপতির যে যুক্তিতে পার্শ্ব শিক্ষকদের আন্দোলনকে মান্যতা দিয়েছে সেটা হলো দাবি আদায়ে গণতান্ত্রিক পথে আন্দোলনের অধিকার কেউ কেড়ে নিতে পারে না, এই যুক্তিতেই পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের অনুমতি হাইকোর্টের। বিভিন্ন প্রান্ত থেকে হাজারে হাজারে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা শিয়ালদাহে জমায়েত হতে শুরু করেছেন। তাদের ন্যায্য দাবি বেতন কাঠামো, সেই দাবির অধিকারে আরও একবার কলকাতার রাজপথ কাঁপাতে চলেছে এই রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা। এই চ্যানেলের মাধ্যমে এই রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আর পিছিয়ে থাকবেন না, আপনাদের ন্যায্য দাবি আদায়ে এগিয়ে চলুন, এগিয়ে আসুন, সকলকে সঙ্গে নিয়ে আসুন, আর বাড়িতে বসে থাকার সময় নেই। আপনারাই চাইছিলেন ভোটের আগে রাজ্যের পার্শ্ব শিক্ষক সংগঠনগুলো একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলন করুক, রাজ্য সরকারকে ধাক্কা দিক, রাজ্য সরকারকে মনে করিয়ে দিক যে তার প্রতিশ্রুতি পূরণের সময় হয়ে এসেছে। সেই প্রতিশ্রুতি পূরণকে আরও একবার স্মরণ করিয়ে দিতে আরও একবার তীব্র জোটবদ্ধ আন্দোলন প্রয়োজন এই রাজ্যে। সেই আন্দোলনকে আরও তীব্রতর করতে আপনাদের সকলকে আন্দোলনস্থলে আসা অবশ্যই প্রয়োজন। আজকে আন্দোলন প্রথমত রানী রাসমণি রোড পর্যন্ত শিয়ালদহ থেকে একটা বৃহত্তর মিছিল রানী রাসমণি রোডে গিয়ে জমায়েত হবে এবং সেখান থেকে রানী রাসমণি রোডে থেকে তিনটের পরে শুরু হবে বিকাশ ভবনের অদূরে 100 মিটারের মধ্যে অবস্থান বিক্ষোভ। টানা দীর্ঘদিন চলবে এই অবস্থান বিক্ষোভ, যতদিন না পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামোর জিও প্রকাশিত হচ্ছে, এমনটাই প্রতিশ্রুতিবদ্ধ এই রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা। বন্ধুরা, আর বসে থেকে নয়, আর বাড়িতে বসে থেকে খবর না নিয়ে চলে আসুন আন্দোলনস্থলে। সমস্ত নেতৃত্বের এবং সমস্ত সাধারণ পার্শ্ব শিক্ষকদের একত্রিত ঐক্যবদ্ধ আন্দোলনই পারে পার্শ্ব শিক্ষক সমস্যার সমাধান করতে। তো বন্ধুরা, এই সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটস অবশ্যই এই চ্যানেলে পাবেন। এছাড়াও টানা যতদিন পর্যন্ত পার্শ্ব শিক্ষক আন্দোলন চলবে ততদিন পর্যন্ত যে কোনো এক্সক্লুসিভ গুরুত্বপূর্ণ আপডেটস এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করুন, যাতে সবার আগে আপনি প্রথম সমস্ত খবর পেয়ে যেতে পারেন।